আল্লাহর কাছে দোয়া করতে হলে কি ওযু করাই লাগবে না আল্লাহ সু কাছে দোয়া করার জন্য অজু করাই লাগবে না আল্লাহ তালার কাছে আপনি যে কোনো সময় সব সময় আপনি দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ রাতের নফল নামাজ মানে কেয়াম এর সময় হাতে কোরআন নিয়ে দেখে দেখে তেলাওয়াত করা যাবে কিনা প্রথমত হচ্ছে যে আমরা বলবো ইমাম বুখারী রাহমাতুল্লাহি তিনি এটি উল্লেখ করেছেন যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তার স্টুডেন্ট এবং তার মানে তার আজাদ কৃত গোলাম যকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে দেখে কিয়ামুল লাইলে তিনি এর মোসাফ দেখে দেখে তিনি তেলাওয়াত করতেন বলে এরকম একটি বিশুদ্ধ বর্ণনা আছে এবং তার উপর ভিত্তি করে উল্লামায় কালমে কেউ কেউ বলেন আপনি যদি ধরুন লাইলে রাতের নামাজে অনেক লম্বা সময় জুড়ে আপনি তেল করতে চান সেই ক্ষেত্রে আসলে আপনি অনেক সুরা পারেন না বা লম্বা সুরোগুলো আপনি পারেন না সেই সময় আপনি দেখে দেখে পড়তে পারেন এরকম একটি মতামত আলেমদের মধ্যে কেউ কেউ গ্রহণ করেন আর অধিকাংশরাই তারা মনে করেন যে না এই সময় কোরআন দেখে দেখে না পড়াটাই উত্তম কারণ হচ্ছে কোরআনকে আল্লাহ সুহাহান হুয়া তালা সলাতের মধ্যে আমাদেরকে পড়ার জন্য তিনি নির্দেশনা প্রদান করেছেন কিন্তু ফত্তাকুল্লাহমাস্তা তো আতম আমাদের সামর্থ্য অনুসারে আমরা পড়বো যেমন ধরুন আপনার যতটুকু কোরআন ধরুন আপনারা মানে মুখস্থ পারেন ততটুকু আমরা বারবার পড়বেন যেমন ছোটো ছোটো সুরাগুলো পড়েন প্রথম রাখাতে সবগুলো সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে সবগুলো সুরা পড়েন ছোটো ছোটো সুরাগুলো বারবার পড়বেন তাহলে ইনশাল্লাহ লম্বা কারাত হয়ে যাবে আবার বড় সুরা মুখস্থ করার চেষ্টা করবেন আপনি যদি মোসাব দেখে দেখে পড়ার চেষ্টা করেন তাহলে আর কোরআন কোনো দিন হেফস করা হবে না অথচ কোরআন হেফস করা বা কোরআন মুখস্থ করা এটা তো ব্যাপক পরিমাণ মর্যাদা আছে সে তাই না এবং কেয়ামতের দিন আপনি জান্নাতের উপরে উঠতেই থাকবেন এই কোরআন তেলাতের মাধ্যমে কোরআন তেলত করতে থাকবেন এবং জান্নাতে উঠতে থাকবেন ফলে এটা একটা মর্যাদার জায়গা এই মর্যাদাটি তখন আসলে থাকবে না যদি বা অনুপ্রাণিত হবে না লোকেরা কোরআন হেফজ করার ক্ষেত্রে যদি এরকম সুযোগ সেখানে দিয়ে দেওয়া হয় আর আমরা কেন কোরআন হেফজ করছি না আমাদের তো অনেক কিছু আমরা করছি আর আল্লাহ আল্লা সুহানুয়া তালা তিনি আমাদের জন্য কোরআন হেফজ করাকে সহজ করে দিয়েছেন ছোটো ছোটো বাচ্চারা যারা কোরআন হেফজ করছে সেই জন্য আমরা বলবো যে এই কাজটি করার প্রয়োজন নেই ইনশাআল্লাহ এটি উত্তম নয় যদি করা এটি জায়েজ কিন্তু কাজটি করা উত্তম নয় আর আপনারা কোরআন না দেখে বরং আপনার নিজেদের মুখস্থ থেকে আপনারা লম্বা সময় জুড়ে কোরআন তালাত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ